ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আজকে এদেশের যুব সমাজ। সবেমাত্র এসএসসি পরীক্ষা শুরু হয়েছে যাদের, তারা স্কুলের বিদায় অনুষ্ঠানে র‍্যাগ ডে পালন করেছে। বাংলাদেশের কয়েকটা জাতীয় চ্যানেলে এটা নিয়ে শিক্ষকদের উৎকণ্ঠা, গার্জিয়ানদের দীর্ঘশ্বাস এবং জনপ্রতিনিধিদের দুঃখ প্রকাশের চিত্র আমরা দেখেছি। আমরা মিডিয়া এই বিষয়টাকে যে প্রতিবাদমূলকভাবে তারা প্রচার করেছে আমরা অত্যন্ত খুশি হয়েছি। মাত্র সবেমাত্র বয়স তাদের 15 থেকে 16 বছর। এই বয়সের ছেলে মেয়েরা স্কুল থেকে বিদায় নাচ দিচ্ছে, তারা পরীক্ষা দিচ্ছে, তারা ইন্টারে চলে কলেজে চলে যাবে। বিদায় অনুষ্ঠান তো একসময় আমরা করেছি, আপনারা এখানে অনেক শিক্ষিত ভাইরা আছেন, আমরা স্টেজে বসে আছেন। বিদায় অনুষ্ঠানটা মানুষের থাকতো চোখে পানি মুখে কান্না, ঠিক কি না? যেই শিক্ষকদের সাথে 10 বছর পড়েছে, 5টি বছর পড়েছে, আর দেখা হচ্ছে না, বন্ধু বান্ধবদের সাথে আর দেখা হবে না, অনেক সময় তারা বেদনা বিধুর ভাবে কেউ কবিতা লিখতেন, কেউ কাঁদতেন, কেউ কিছু উপহার দিয়ে যেতেন স্মরণীয় করে রাখার জন্য। এটাই ছিল এদেশের একটা কালচার। হঠাৎ করে এই করোনার পরে বিদায় অনুষ্ঠানের নামে র‍্যাগ ডে একটা দিবস তারা পালন করলো। তাদের কর্মসূচি ছিল এই, আপনি বিশ্বাস করেন আমি এটা দেখেছি, মানুষদেরকে সতর্ক করার জন্য পোশাকের মধ্যে ছেলেদের গায়ে মেয়েদের গায়ে এত অশ্লীল ভাষা অশ্লীল শব্দ তারা লিখেছে, আপনি বিশ্বাস করতে পারবেন না যে এরা 15-16 বছরের ছেলে। জেনাকার লম্পট সমাজের ইতর শ্রেণীর লোকের ভাষা যতটা নোংরা তার চেয়ে জঘন্য ভাষা এসএসসি পরীক্ষার্থীদের গায়ে পিঠে বুকে পেটে লেখা থাকবে। একটা 92% মুসলমানের দেশে এটা আমরা কোনোদিন কল্পনাও করি না। বিশ্বাস করেন এই কাজটাকে দেশে যারা দায়িত্বশীল তারা সবাই দুঃখ প্রকাশ করেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার যে স্কুলে এই সমস্ত র‍্যাগ ডে হচ্ছে এমন অশ্লীল অনুষ্ঠানের সাথে কিছু শিক্ষক নামক কুলাঙ্গার শিক্ষকরা জড়িত, তারা জাতীয় লম্পট ছাড়া কিছু নয়। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইয়েরা আমার, আপনি মনে করেন যৌবনকার এই সময়ের কোন দাম নাই, আপনি এই সময়টা পাবজি গেমসে কাটাই দিচ্ছেন, ফ্রি ফায়ার গেমসে আপনি কাটাই দিচ্ছেন, এই সময়টা আপনি নারীদের সাথে ফুর্তি করে কাটান, কিন্তু আপনি জানেন না আমার নবী কি বলেছেন? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে জওয়ানকালের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এখানে অনেক ইয়াং জেনারেশনের চেহারা আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। পড়ো সবাই বলুন না আলহামদুলিল্লাহ। যুবকরা যে ইসলামের পথে আসছে, কোরআনের পথে এগিয়ে এসেছে, এতে কি আপনারা খুশি না বেজার? এখানে যুবক আছে কারা কারা হাত দেখি, দেখি কতগুলো হাত রয়েছে যুবকদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামা। অসংখ্য যুবকরা এসেছেন, অসংখ্য তরুণরা এসেছেন। যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা আপনারাই আগামীর ভবিষ্যৎ, এই বাংলাদেশকে আপনারা নেতৃত্ব দেবেন। কথা বলেন না কেন আপনারা? আপনাদের জাতির হাল ধরবেন। এখন এখন তো আপনাকে গড়ার সময়, এই সময়টা হচ্ছে আপনি আপনাকে প্রস্তুত করবেন এই সমাজ বিনির্মাণের জন্য, এই ঘুরে ঘুরে ধরা সমাজটাকে সুন্দর করার জন্য এই দায়িত্ব আপনারাই গ্রহণ করবেন। আজকের সমাজ যারা মুরুব্বী যারা রয়েছেন তারা তো বেশি দিন বাঁচবেন না, আমরাও একসময় পৃথিবীর দিকে চলে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম তারা পৃথিবীতে আসবে, এই জমিনকে তারা আবাদ করবেন। এখন যখন নিজেদেরকে প্রস্তুত করার সময়, গড়ার সময়, এই সময় যদি নারী নিয়ে পাবজি গেম নিয়ে ব্যস্ত থাকে, এরা কখনোই প্রকৃত অর্থে জাতির মেরুদণ্ডে কোনো দিন হতে পারবে না, জুড়ে বলতে হবে, ঠিক কিনা? বরং এরা জাতির জন্য ক্ষতিকারক দিক হবে, এ দেশ ধীরে ধীরে পিছিয়ে যাবে। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুল আদিল ওয়া সাহাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ।
কিয়ামতের মাঠে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, কোনো গাছ থাকবে না, ছাদ থাকবে না, সব তো শেষ হয়ে যাবে, ছায়া থাকবে একমাত্র আল্লাহর আরশে। আর ওই ছায়ার তলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত শ্রেণীর মানুষকে স্থান করে দেবেন। কয় শ্রেণীর মানুষ? সাত। আঙ্গুল উঁচা করেন, মনে থাকবে বাড়িতে গেলে। কয় শ্রেণীর মানুষ? সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়া তলে স্থান দেবেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ পাক আরশের ছায়া তলে স্থান দেবেন। দুই নাম্বার হচ্ছে ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক যৌবনকালটা আল্লাহর বন্দিগিতে কাটিয়ে দিয়েছে, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়া তলে স্থান দেবে। তাপমাত্রা এত বেশি হবে যুবকেরা, আধা হাত উপরে সূর্যের তাপমাত্রা চলে আসবে, সূর্যের আলোটা পি মানুষের মাথার মগজগুলা গলে 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 পড়তে থাকবে, এতটা অবস্থা কঠিন হবে মানুষের। কেউ তো হাঁটু পর্যন্ত, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, এমন বিভৎস অবস্থা হয়ে যাবে। কেউ কারো পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে আপন হচ্ছে মা, সেই মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, এমন কঠিন অবস্থা হয়ে যাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনটা এমন হবে 50,000 বছরের সমান হবে একটা দিন। অযুবক ভাইরা আমার, ওই কঠিন অবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফা, রসুলের হাতে হাওজ কাউসারের পানি, আর আল্লাহ পাকের রহমত, আল্লাহর দয়া, আল্লাহর মায়া যার উপর বর্ষিত হবে, একমাত্র সেই দিন সেই ব্যক্তি বাঁচতে পারবে, এছাড়া আর কেউ বাঁচতে পারবে না। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, আল্লাহ পাক বলে আমার পারমিশন ছাড়া আমার সামনে কথা বলবে এমন সাহস কারো আছে নাকি? কথা বলেন না আপনারা? আল্লাহ পারমিশন ছাড়া আল্লাহর সামনে সেদিন কেউ কথা বলতে পারবে না। কোন পীর, কোন ফকির, কোন দরবেশ, কোন আলেম আল্লাহর সামনে সেদিন কথা বলতে সাহস পাবে না। এমনকি নবীগণ পর্যন্ত হয়রান হবে, নবীগণ পর্যন্ত আল্লাহর সামনে টু শব্দ করতে সাহস পাবে না। আমাদের নবীও কোনো কথা বলবেন না, শুধু কান্নায় পড়ে, সেজদায় পড়ে কান্নায় শুধু ভেঙে পড়বেন, কাঁদতেই থাকবেন, কাঁদতেই থাকবেন, কেউ কোনো কথা বলবে না, সমস্ত নবীগণ হয়রান হয়ে যাবেন। কি আচরণ হয় আমার সাথে আমি জানি না, কি আচরণ হয় আমার সাথে আমি জানি না, সমস্ত নবীগণ ইয়া নাফসি বলে পেরেশান হয়ে যাবে। উম্মতেরা হয়রান হয়ে তাদের নবীদের কাছে দৌড়াবে, নবীরা সকল উম্মতের কাছে বলবে আমার দ্বারা সম্ভব নয়, আমি আল্লাহর সামনে কথা বলতে সাহস পাবো না। সমস্ত নবীদের কাছে ব্যর্থ হইয়া লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারস্থ হবে। আমার নবী সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন, আল্লাহ পাক ঘোষণা দিবেন, ইরফা রাসাক, নবী মাথা উঠান, ওয়াসফা তুসাফা, মাথা আপনি উঠান, আজকে আপনি সুপারিশ করবেন, সুপারিশ করার পারমিশন আপনাকে দেওয়া হলো, আর আপনার সাথে ওয়াদা করা হলো আপনি যার জন্য সুপারিশ করবেন আপনার সুপারিশ আজকে মঞ্জুর করা হবে। কি মনে করেছেন আপনি? আল্লাহ পাক তার রসূলকে বলবে আপনার সাথে ওয়াদা, আপনি আজকের এই দিনে যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ মঞ্জুর করা হবে, তার জন্য আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। এমনকি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঘোষণা দিবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহিম, আপনার উম্মতের ভেতর থেকে আপনি বেছে বেছে ওই সমস্ত মানুষদেরকে বেহেশতে ঢুকান যাদের কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।